নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি রেসিপিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো একটা ছোট্ট রেসিপি নিয়ে আজকে উপস্থিত হয়েছি বন্ধুরা। তো রেসিপির নাম হচ্ছে ছোট মাছ ভাপা। এই ছোট মাছ ভাপা কলা পাতায় আমি কীভাবে করব পুরোই সব ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো। ছোট মাছ ভাপা বানানোর জন্য আমাদের কী কী উপকরণগুলি লাগছে চলুন একটু দেখে নিই। এখানে আমি ছোট মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে একটু নুন হলুদ আর কাঁচা তেল ছড়িয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। আর এখানে আমি রেখেছি একটা পেস্ট, তাতে রয়েছে জিরে আদা আর সঙ্গে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা আর রয়েছে ধনে গোটা ধনে আমি একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আপনারাও বানিয়ে নেবেন। আর রয়েছে পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল আর আমি কুচি কুচি করে আলু দিয়েছি, যেভাবে আলু ভাজা করা হয় ঠিক সেই রকম আলু করে কেটে দিয়েছি। আর সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা একটা লেবুর টুকরো আর সঙ্গে রয়েছে কাঁচা কলার মানে পাতা। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কলা পাতা আমি একটু সেকে নেব, না হলে যখন আমরা এই কলা পাতাতে মাছগুলো দিয়ে ভাপাবার করবো ভাপাবো তার আগে কিন্তু এই কলা পাতাগুলো ফেটে যাবে, সেই জন্য অবশ্যই এভাবে একটু কলা পাতাগুলো আঁশিয়ে নিতে হবে। আপনারাও এভাবে একটু আঁশিয়ে নেবেন, তাহলে নরম হয়ে যাবে কলা পাতাটা। প্রথমে আমি একটা বাটির মধ্যে মাছগুলো এভাবে নিয়ে নেব, যে মাছটা আমি নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি মশলাগুলো, এই যে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। আর এই যে আমি আলু কুচি কুচি করে রেখেছিলাম সেটাও এভাবে দিয়ে দেব এবং ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, অপূর্ব লাগে, গোটা ভাত এক নিমিষে খাওয়া হয়ে যায়, খুব টেস্টি একটা খাবার। আর ছোট মাছ তো আমাদের সকলের ক্ষেত্রে খুব হেলদি। এবার আমি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ভালো করে একটু মাখিয়ে নেব। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। পরিমাণ মতো নুন অ্যাড করব, কারণ আমি মাছ যখন আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম তখন খুব বেশি নুন দিইনি বন্ধুরা। এবার একটু পরিমাণ মতো নুন দেব, এই হাফ চামচ নুন আমি এবার অ্যাড করে দিলাম। এই কলা পাতাতে আস্তে আস্তে এগুলোকে মুড়ে নেব, জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এরকম একটা বাটি নিয়েছি, বাটির উপরে আস্তে আস্তে এই কলা পাতাগুলো আমি সাজিয়ে নেব। আর এই মিশ্রণটা আমি কলা পাতার উপর ভালো করে মাখিয়ে নেব, নিয়ে নেব। তো হ্যাঁ বন্ধুরা, আমি এই কলা পাতার মধ্যে একটু সামান্য তেল মাখিয়ে রেখেছি, সেটা একটু বলতে ভুলে গেছিলাম, তোমরা অবশ্যই একটু তেল মাখিয়ে রেখে দেবে। এবার আমি চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি, সেগুলো আমি সাজিয়ে দেব। এবার ভালো করে কলা পাতাটা আমি মুড়ে নেব। এবার আমি গরম জলে একটা এরকম ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি,
এভাবে বেঁধে আমি একটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে এটা কিছুক্ষণ ফুটতে দেব। এবার লো করে দিয়েছি, স্টিমটা লো করে দিয়েছি, লো ফ্লেমে হবে কিছুক্ষণ। চলো চলো, এবার আমার রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর দেখো, এই যে ভাপিয়েছি একটা জল বেরোচ্ছে, আর দেখো কলপাতাটা অলরেডি পুরো সিদ্ধ হয়ে গেছে, ভাপানো কমপ্লিট, নরম হয়ে গেছে। খুব গরম তো আমি হাত দিতে পারবো না, তো চলো এবার সার্ভ করবো। কমপ্লিট হয়ে গেছে কলা পাতায় ভাপা ছোট মাছ ভাপা, ঠিক আছে? তো চলো এবার আমি এই যে সার্ভ করে দিচ্ছি, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, একবার অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। এইভাবে ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও বন্ধুরা। আজকের মতো এইটুকু, দেখা হবে আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।